এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিজেপি তৃণমূল সংঘর্ষে জখম বেশ কয়েকজন, পিংলাতে ঘটনা ঘটেছে, পিংলায় বিজেপি তৃণমূল সংঘর্ষে ঘটনা ঘটেছে আর এই সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। পিংলায় তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত হয়েছেন 7 জন। তৃণমূল বিজেপি সংঘর্ষ, এই সংঘর্ষে পড়ে 7 জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পিংলার ঘটনা, এটি পিংলায় বিজেপি তৃণমূল সংঘর্ষ। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে জেলায় জেলায়। ঘাটালে বিজেপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে, বিজেপির কার্যকারিণী বৈঠক চলাকালীন এই হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পিংলায় বিজেপি তৃণমূল সংঘর্ষে পড়ে 7 জন জখম। তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী, তারা বিজেপি পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। ঘটনাস্থলে মোতায়েন করা হচ্ছে বিশাল পুলিশ বাহিনী। সৌম্যকান্তি ত্রিপাঠী রয়েছেন আমার সঙ্গে। সৌম, ঠিক কি অভিযোগ উঠছে, কেনই বা এই সংঘর্ষ? জানিয়ে দেখি যে আগামী কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর রয়েছে সবং, পিংলা এইসব এলাকাতে, এবং তার আগেই এটি তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে তাদের মাধব চক এলাকাতে একটি রাজনৈতিক কর্মসূচি চলছিল এবং সেই কর্মসূচির ওপরে হামলা চালানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং তাদের যে পার্টি অফিস দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, সেখানে থাকা বিজেপি কর্মীদেরকে মারধর করা হয় এবং তাদের 3 জন কর্মী আহত হয়েছে এবং তাদেরকে উদ্ধার করে পিংলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে এ তাদের উপরে পাল্টা হামলা চালিয়েছিল বিজেপি। বিজেপির যে রাজনৈতিক কর্মসূচি চলছিল ওই এলাকায়, সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা যখন পতাকা বাঁধতে যায় বাজার এলাকাতে, যেহেতু আগামী কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি কর্মসূচি রয়েছে, এবং সেই পতাকা বাঁধাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে মারধর করে এবং তৃণমূল কংগ্রেসের 4 জন আহত হয়, তাতে তাদেরকেও পিংলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষের মোট 7 জনকে পিংলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। দুপক্ষই দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ আনছে। এদিকে এই ঘটনায় উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে পিংলা থানার বিশাল পুলিশ বাহিনী, যেহেতু আগামী কালকে একটি এই বড়সড় প্রোগ্রাম রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি হওয়ার পরিকল্পনা রয়েছে, এবং সেই কারণেই পুলিশ তৎপর হয়ে এই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্তে নেমেছে পিংলা থানার পুলিশ। এখনো পর্যন্ত যারা আহত রয়েছে তাদেরকে এই পিংলা গ্রামীণ হাসপাতালে ও বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কাউকে আটক করা হয়েছে কি, আটক বা গ্রেপ্তার করা হয়েছে ঘটনায়? হ্যাঁ, ইসিকে জানিয়ে রেখে এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি, পুলিশ তদন্তে নেমেছে, একটু ঘটনা কিছুক্ষণ আগেই ঘটেছে, এরপরে পুলিশের পক্ষ থেকে তদন্তে নামা হয়েছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। অনেক ধন্যবাদ সৌম, কথা বলছিলাম প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠীর সঙ্গে। পিংলাতে বিজেপি তৃণমূল সংঘর্ষ, ঘটনায় 7 জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। বিজেপি কার্যকারিণী বৈঠক চলাকালীন পার্টি অফিসে হামলার অভিযোগ, একদল দুষ্কৃতী, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।